আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বের হইলাম মহাস্থানগড়ের উদ্দেশ্যে, এখন আছি কাহালু দরগাহাট। ঘড়িতে সময় 1:08 বাজে, আর হয়তো 43-40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব মস্তানগড়ে। আমরা এই মাত্র পৌঁছলাম মস্তান মাজারের এখানে, এখন আমরা ভিতরে যাব। এই যে আমার ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলের পার্টনার শান্ত ভাই সাথে আছে, চলেন ভিতরে যাই, ভিতরের মাজারটা ঘুরে দেখি এবং আপনারাও দেখেন বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানের মাজারটি। চলেন ভিতরে যাওয়া যাক। এদিক দিয়ে এখানে তো কল্লোলের অনেক গুরু আছে, তো কল্লোলের প্রচুর গুরু এদিকে আছে। এখানে প্রতি শুক্রবার করে অনেক বড়ই হয় জিয়ারত, খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি। এখানে এই ছিল মাহফিল আছে মনে হচ্ছে। সামনে যে গেট দেখা যাচ্ছে এটি মাজারের গেট, একটু সামনে গেলেই পরিষ্কার দেখতে পাবেন। এই যে মাজারের এটা দেখো, হযরত শাহ সুলতান বলকি মাহিসওয়ার রহমাতুল্লাহ, এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুন্দর বল্লভ দেশ থেকে এই মহাস্থান গড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন। সামনে এটাই মসজিদ, আর এটা হলো মাজার। মাজারের ভিতরে অবশ্য হয়তো বা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ভিতরে যাবো কি? ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ আছে, ক্যামেরা নিয়ে কি যাওয়া যাবে জানি না। জুতা খুলে প্রবেশ করতে হবে। আচ্ছা, এখানে লেখা নেই যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তার মানে ক্যামেরা অ্যালাউ হতে পারে। আর যদি কেউ নিষেধ করে তাহলে না নিয়ে যাই, ভালো। হ্যাঁ,
পিছন দিক দিয়ে চলো হৃদয় পিছন দিক তুমি ভিতরে যাবে নাকি তাই বলো আমিও ভিতরে যাই না খুব একটা কোনো মাহফিল হচ্ছে মনে হয় আজকে একটু ভালোই ভিড় ভিতরে যাবো না তাহলে না ভিতরে যাবো আমার বন্ধু কল্লল তার গুরু এখানে আসছে কল্লল থাকলে অবশ্য খুব ভালো হইতো কল্লল গতবার আসছিল কিন্তু গতবার দেখতে পায় নাই সমাজে একটা আমাদের দৌড়ানি দেয় যেমন তাকাওছে এখানে আমি বেশিক্ষণ নাই আসলে এই মাজারে মনে করেন অনেক রকমের মানুষের দেখা মেলা অনেক রকমের মানুষের সামনে হলো এটা কি ভান্ডারখানা এখান থেকে সম্ভবত খাবার দাবার এগুলা ই করে মনে হয় চলুন একটু নিচের দিকে বিভিন্ন দোকান আছে ওইদিকে যাই এই জায়গা যে কেন যে পিকনিকে আসে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসছি গ্রামীণ নাগরদোলা কটকটে একবারে নিয়ে গেলে বাসায় খাও নাকি এখানে সব পিকনিকে আসলে বাসটা এখানে থাকে দেখেনা যে পিকনিকে কেন আসে এটাই আমি বুঝি না চলো দেখতে বেরো যে যাদের কাছে অজানা তারা অবশ্যই এখানে পিকনিকে আসবে আরে না আশেপাশে থেকে তো আসে দূরে থেকে আসে কই থেকে আসে এই কালু থেকে আসে না না আমাদের ওদিকে ঝিনাইদহ যশোর কুষ্টিয়া ওদিক থেকেও আসে এরাও অনেক সময় পিকনিকে আসে পিকনিকে এই জায়গায় আসে মহাস্থানগড় লিখে দেয় যে মহাস্থানগড় বগুড়া তাহলে হয়তো মহাস্থান পারপুর এগুলো সব একসাথে দে মুজু কিনবা নাকি না আমি এসব স্মৃতি মৃতি দরকার নেই আমার আমার এত আমার স্মৃতি সব আমার চ্যানেলেই থাকছে হ্যাঁ সব চ্যানেলেই থাকতেছে আর ছবি তো আছে চলে দেখতে বেরো এই যে আশেপাশে খালি কটকটির দোকান কটকটির এদের তো এদের খালি কটকটি বেশি পাওয়া যায় বিখ্যাত বিখ্যাত কটকটির দোকান মা আয়েশা কটকটি ভান্ডার কিন্তু সবথেকে ভালো হলো গেটে যেগুলো আছে ওগুলো
আদতে আস্তে কি কাম করে ভাগতে রবি হতে এটা কাম চায় আরে কবি তো আজ দেখ তো আজকালা নবি দিয়ে তো আমরা এখন মস্তান মাজারে আছি এখন যাচ্ছি মস্তান গড়ের ওইদিকে যাব জাদুঘরে যাব তারপরে বিহুলা লক্ষীন্দরের বাসর ঘর যাকে বলে সেদিকে যাব তো আবার গড়ে যেয়ে কথা হচ্ছে সাথেই থাকুন